প্রিয় দর্শক অবশ্যই চিনতে পাচ্ছেন যে আমাদের বাংলা চলচ্চিত্রের একজন গুণী অভিনেত্রী চলচ্চিত্র অভিনেত্রী বেবিয়া পাকে। বেবিয়া পার বেশ কয়েকটা ইন্টারভিউ নিয়েছি আমরা এর আগে, আপনারা জানেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা কেমন আছো বলো? জি আলহামদুলিল্লাহ। যাকে আমার একটা বিষয় জানতে চাই যে বাংলা চলচ্চিত্রে এমনিতেই কিন্তু চলচ্চিত্র নাই, কাজই নাই, টোটালি কাজ নাই। তা আমাদের বাংলা চলচ্চিত্রের একজন চিত্রনায়িকা জি পরিমণি আপু, হ্যাঁ, আলোচিত সমালোচিত যাই হোক, সে চলচ্চিত্রের মানুষ, আপনার অভিমতটা জানতে চাই একটু, যেহেতু একসাথে কাজ করেছেন তার সাথে, আপনি আপনার সাথে করেছে সে। আমার সাথে সে করেছে, আমি তার সাথে করিনি। একটা ছবিতে, প্রথম ছবিতেই তার সাথে আমার পরিচয়। তার ছবিটার নাম হচ্ছে গিয়ে ভালোবাসা সীমাহীন। ডিরেক্টর ছিল শাহ আলম মণ্ডল মনে হয়, উনি ছিলেন। তো মেয়েটা যখন এসে নামলো, তখন খুব কিউট একটা মেয়ে নামছে আমার ইন্ডাস্ট্রিতে, তখন মনে হলো যে একটু চাঙ্গা হচ্ছে ইন্ডাস্ট্রিটা, যে এরকম একটা সুন্দর মেয়ে নামছে। তো সেই ছবিতে হিরো ছিল মনে হয় আপনাদের জায়েদ খান, ঠিক আছে? তো সে ছবিতে আমি অল্প একটু কাজ করেছি, তো ভালো লেগেছে মেয়েটাকে। এখন নাক গলাচ্ছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি তো এখন না, আমিও গলাবো না, আমিও গলাইতে চাচ্ছি না। কারণ আমি বলতেছি যেটা, যে যে যেরকম ফল করবে সে সেরকম ফল পাবে, এটাই টুডে টুমোরো হয়ে আসছে, এটা হবে, ঠিক আছে? আমরা দেখে আসছি, উত্থান দেখেছি অনেকের, পতনও দেখেছি, সেরকমই পরিমণি। পরিমণি তো তার রূপ যৌবন সবই আছে, সব আছে, কি ছিল না তার ভিতরে। আমি ওকে কাছ থেকে দেখছি প্রথম যখন, তখন এত সুন্দরী ছিল না অবশ্য, তবে কিউট ছিল, কিউট একটা, মানে বেবি ডল, বেবি ডল, ওকে সাজায় রাখা যায় শোকেজে, হ্যাঁ, সাজানোর মতন মেয়ে। তবে ও কিছু করতে পারতো ফিল্ম ইন্ডাস্ট্রিকে, অনেকটা চেঞ্জ আনতে পারতো, গাইডলাইনের জন্য পারে না। এই গাইডলাইনগুলো কারা? গাইডলাইনগুলো যদি চলচ্চিত্রের হয়, তাহলে আমি মনে করব তারা এই এই প্রজন্মের চলচ্চিত্রের, যারা আগে ছিল, যেমন হায়াত ভাই বলেন, ঝন্টু ভাই বলেন, আমাদের খসরু ভাই আছে একজন, আমাদের প্রযোজক সমিতির প্রেসিডেন্ট, আমাদের আরও মিশা ভাই বলেন, অনেকেই যারা, এরা কিন্তু ভালো ছাড়া খারাপ বুদ্ধি দিবে না কখনোই না, হ্যাঁ কখনোই না। 10 লাখ টাকা জমছে, এই যে নাসরিন, নাসরিন কিন্তু অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র থেকে কিন্তু কাজকে এই পর্যন্ত, নাসরিন, নাসরিন কিন্তু অনেক বড় জায়গা থেকে আসে না, আমিও কিন্তু অনেক বড় জায়গা থেকে যাই নাই। হ্যাঁ, আমার ফ্যামিলি একটা স্ট্যাটাসে আসছে, আমার ফ্যামিলি ডিফেন্সের সাথে জড়িত, আমার বাবা একজন ফ্রিডম ফাইটার, আমি না গেলেও চলতো আমার ফিল্মে, আমি মানে আসে না, কিছু বাচ্চারা বেপড়া হয়ে যায়, সেটাই হয়ে গেছে আর কি, যার জন্য আমার ইন্ডাস্ট্রিতে যাওয়া এবং এই বিতর্কের মধ্যে পড়া, আর কিছুই না কিন্তু, সেরকমটাই মনে করেন। আর পরিমণির বিষয়টা কী হয়েছে, পরিমণি তো সব ছিল, তাহলে পরিমণি কেন চেঞ্জ করতে পারলো না নিজেকে? নিজেকে যদি চেঞ্জ করতো, আজকে এই যে চয়নিকা চৌধুরী বলেন, এ বলেন, ওর মম বলেন, কেউ তো নাই ওর পাশে। আমি এটা অবগত, কারণ কি দেখো, আমি একটা কথা বলি, পরিমণি কিন্তু ওই যে জাজ মাল্টিমিডিয়ার একটা রক্ত না কি যেন একটা ছবি, রক্ত না, ওই ছবি তোর গেট আপ দেখে মনে হয়েছিল যে মেয়েটা কিছু পারবে, এরকম মনে হয়েছে। আমরা তো অনেক বছর ফিল্মে কিছু দেখলে বুঝি যে না, এই মেয়েটার ভিতরে একটা কিছু আছে, হ্যাঁ বুঝছো, হ্যাঁ। তবে উত্থান পতন আছে সবার ভিতরেই, ওর এই পতনটা দেখার বাকি ছিল, বেশি উড়লে যা হয় সেটাই হয়েছে ওর। তবে একার পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত, আর পরির পাশেও আমরা আছি, থাকবো না কেন? একটা বাচ্চা নষ্ট হয়ে গেলে আমরা সন্তানকে কিন্তু বের করে দিতে পারি না, সন্তান অন্যায় করলে সন্তানকে পুলিশে দেওয়া যায়, হ্যাঁ যান, যদি ড্রাগ এডিক্টেড হয়ে থাকে তাকে রিহাবে দাও, তাকে পুলিশে দাও। আমি মা হয়ে আমি বলবো, আমার সন্তান যদি এরকম করে আমি এটাই করবো, ঠিক আছে? সেটা একার বিষয়টা, এটা হয়তো কিংবা ওর বিষয়টা, ওর মা বাবা আছে কিনা জানি না, পরিমণির কে আছে না আছে আমি জানি না, একটা বুড়া লোক দেখলাম, না না না, উনি খুব কান্নাকাটি করলো, হ্যাঁ অবশ্য ভালো কাজ করছে, যে জিনিসটা দেখছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমার বাসায় মাংস পাঠাইছিল দুইবারও, দুইটা বক্স ভরে মাংস পাঠাইছে। তা আমি বললাম কে দিল এই মাংস, হ্যাঁ আমি ভাবছি যে আমাদের শিল্পী সমিতি তো দেয়, এটাই ভাবছিলাম যে ও দিছে, আমাদের জায়েদ খান দিছে মনে হয়। তবে পরে যার কাছে দিছে সে বললো আপা পরি আপা আপনাকে পাঠাইছে। তো আমি আশ্চর্য হয়ে গেছি যে কেউ কোনো নায়িকা কোরবানি দেয় ইন্ডাস্ট্রিতে প্রথম, এটা আমরা আমরা চুপে চুপে দেই, আমরা অনেকে দিই, বাট আমরা জানানো জানাই না, সবারই আছে কম বেশি। তবে এত ঘটা করে দেওয়া উচিত ছিল না। ওর কয়টা ছবি রিলিজ হয়েছে, কয়টা ছবি রেমুনেশন পাইছে, এত টাকা কোত্থেকে আসছে, এত টাকার রহস্যটা কী, এটা সরকার অবশ্যই দেখা উচিত আমার মতে। দেখে ওর যেটা পানিশমেন্ট দেওয়ার এটা হবে, আমার মতে, আমি খারাপ দেখি না যেটা
সেটা আমি বলছি। আর যেটা খারাপ দেখছি সেটা হচ্ছে গিয়ে যে সে উত্থানটা যদি বেয়াদবি করে থাকে কারোর সাথে, আমার সাথে করে নাই, কারোর সাথে করে থাকে সেটা প্রাপ্তি সে পাচ্ছে পাবে, এখন তার পাশে কেউ নাই। কিন্তু এটা মজা করার বিষয় না, কেউ মজা করে বলবেন না যে মজা করতেছি আমাদের পাশে ছিল না। অনেকে দেখলাম চিকুনালি দেখছি, আরুণ কিচেনজারে দেখলাম, এগুলো করা উচিত না। এগুলো করলে আজকে আমার কালকে তোমার, আমরা একটা ছবি দেখছিলাম ছোটবেলা, আজ আমার কাল তোমার, চলচ্চিত্র সংশ্লিষ্ট উপাসনা কতটা প্রভাব পড়েছে আসলে এই পরিস্থিতি? এটা তো অনেক বড় একটা প্রভাব পড়েছে এটা চলচ্চিত্র অঙ্গনে। অনেক নায়িকারা আমাদের, শাবনূর বলেন, পপি বলেন, মৌসুমি আপু বলেন, সানি ভাই বলেন, এরা তো কাজ করেছে, যখন এরকম প্রভাব তো কখনই পড়ে নাই, বরঞ্চ আমাদের ইন্ডাস্ট্রি আরও মানে বড় হয়েছে, এটা আরও যতটা ছিল তার চেয়ে বড় হয়েছে। শাবানা আপা ছিল, এটা বড় করে গেছে, আলমগীর ভাই ছিল, ফারুক ভাই ছিল, এরা অনেক বড় করেছে। বাট এই যে যে ঘটনাটা করেছে এটাতে আমাদের চলচ্চিত্র অঙ্গনে অনেক বড় একটা প্রভাব পড়েছে, বড় ধরনের প্রভাব পড়েছে যদি এটা সত্য হয়ে থাকে। আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে যে তার প্রথম ছবি ভালোবাসি মানে এই ছবিতে আপনি কাজ করেছেন, জি, অল্প কখনো কি আসলে দেখেছিলেন বা তার পরবর্তীতে দেখেছিলেন তাকে এরকম চলাফেরার স্টাইল? না, আমার জানা মতে আমি এরকম কিছু ওর দেখিনি, আর মানে আমি ওইভাবে দেখিনি যেটা আমি এটা বলতে পারবো না। আর সে আমাদের, আমার মধ্যে ভালো একজন মেয়ে আমি দেখছি যতটুকুন, তো সেই সুবাদে আমি বলবো যদি ও অন্যায় করে থাকে অবশ্যই তার পানিশমেন্ট হবে, এটাও আমি বলবো পাশাপাশি। যদি অন্যায় করে থাকে এটা তো জাজমেন্ট করবে আদালত, তাই না? এটা জাজমেন্ট করবে আদালত, তো ও যদি অন্যায় করে থাকে অন্যায় পানিশমেন্ট অবশ্যই হবে। আর আমার জানা মতে আমি যেটা দেখিনি সেটা আমি বলতে পারবো না, তাই না? তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এটুকুই রিকোয়েস্ট করব যে যদি পরিমণি, যদিও পরিমণি অনেক বড় একটা অন্যায় করেছে, যেহেতু আপনারা দেখেছেন যে আমরা নিউজে দেখতেছি যে ওর ঘরে এটা পেয়েছে ওটা পেয়েছে, অনেক বড় মাদক পেয়েছে, তো যদি এটা পেয়ে থাকে তার পিছনে কারা আছে সেটা একটু খতিয়ে দেখতে বলবো আমি। আর শুধু একা তো পরিমণির দোষ না, পরিমণি একা তো দোষী না, এটুকু বলবো আমি। তার সাথে তো জিনরা আছে, সে জিনদেরকে ধরুক, জিনরা কারা তারা একটু জাজমেন্ট করুক, তাহলেই তো হবে। আমি আমি পুলিশ প্রধানকে বলবো, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে সে যেন এইগুলো একটু খতিয়ে দেখে, ইন্ডাস্ট্রিটাকে বাঁচাক, অন্তত এই এই পরিমণির মতো আর পরিমণি যেন আর না আসে ইন্ডাস্ট্রিতে। একজন পরিমণিকে দিয়ে দশজনের বিচার হয় না কখনো, ঠিক আছে? আর পরিমণি একা একা কিন্তু আজকে এই পর্যন্ত আসে নাই, পরিমণির পিছনে তো গডফাদাররা ছিল, সেটা গডফাদার, আমি তো মনে করি যে গডফাদার তো ইন্ডিয়াতে থাকে, বড় বড় কান্ট্রিতে থাকে, আমাদের দেশে কোনো গডফাদার লাগে না, ইন্ডাস্ট্রিতে আসতে কোনো গডফাদার লাগে না। তো পরিমণি এটা কেন করলো, পরিমণির পিছনে কারা আছে? যেমন ধরছে রাজকে, তাই না? রাজ, আচ্ছা রাজের পিছনে আরও কে আছে? পরিমণির পিছনে শুধু একা রাজ্যে তা জিন রাজ্যে তা না, আরও তো জিন আছে, সে জিনদেরকে একটু দেখুক না খতিয়ে, তাহলে তো আসল তথ্য জেনে যাবে। আমার মতে এটাই ভালো হবে যে পরিমণির শাস্তি যে হবে না, আমি আমি এটা বলবো না পরিমণি একদম সতী সাবিত্রীর দুধে ধোয়া তুলসী পাতা, সেটাও আমি বলছি না। বাট আমার মতে যে পরিমণি যদি অন্যায় করে থাকে, হ্যাঁ সেটার পানিশমেন্ট তো অবশ্যই আদালত দেখবে, আদালতে আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জিনিসগুলোর দিক দিয়ে খুব সূক্ষ্ম, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জিনিসগুলো দেখে বিচার বিশ্লেষণ করে এর পিছনে আরও কারা জড়িত আছে সেই সেই সুবাদে আমি মনে করব তাদেরকে ধরে নিয়ে আসুক, তাদেরকে ধরে এনে বিচারটা করুক, ঠিক আছে? তার সাথে সাথে পরিমণির বিচারও হোক, আমি এটাই আশা করব। আমার আমার নেত্রী, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইটাই আশা করব যে জিনরা কারা, যদি মেয়েটা রাতের রানী হয়ে থাকে তো রাতের রানী তো মেয়েটা হয়েছে, তা যারা ওর কাছে গেছে তারা কি রাতের রাজা, তাই না? রাতের রাজা বলবো, তো রাতের রাজাদেরকে একটু খতিয়ে দেখুক না ভাই। আপনি কি মনে করছেন যে এই এর সাথে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে জড়িত? আমি এটা অবভিয়াসলি বলবো যে চলচ্চিত্র সংশ্লিষ্টের অনেকেই জড়িত, যেমন রাজ কিন্তু চলচ্চিত্রের একজন পরিচয় দিয়েছে যে আমি চলচ্চিত্র প্রযোজক সমিতির, কিন্তু আসলে দেখলাম যে সে রাজ চলচ্চিত্র প্রযোজক সমিতির কেউ না। ইভেন সে আমাদের এবার নির্বাচন করলো যে আমাদের ইসে যে ফিল্ম ক্লাবের নির্বাচনে, তো সে পাস করলো, সে কী করে হলো এটা একটা বিষয়। তো এটা চলচ্চিত্র ফিল্ম ক্লাবটা হচ্ছে আমাদের ফিল্ম ক্লাবের মেম্বার হচ্ছে ফিল্মের জন্য, বাইরের লোকরাও আসতে থাকবে না তা না, অবশ্যই আসবে, ক্লাব তো থাকবেই, তাই না? তো
আমাদের ইন্ডাস্ট্রিতে যারা সিনিয়র আর্টিস্ট ছিল, রোজিনা আপা আছে, আমাদের শ্রদ্ধেয় শাবানা ম্যাডাম আছে, সুচিতা আপা আছে, এরা এরা তো কখনো দেখিনি আমরা, এরকম উশৃঙ্খলতা দেখিনি আমরা। অরুণাদি ছিল, অরুণাদি এত ভালো, অনেক অনেক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন অরুণাদি, আমি তাকে রেসপেক্ট করি। অঞ্জনা দিদিকেও আমি অবশ্যই রেসপেক্ট করি। আমাদের নতুন আপা, নতুন আপা আরেকটা আরেকটা ওরা 11 জন কিন্তু হবে না ফিল্ম ইন্ডাস্ট্রিতে, একজনই একটা একটা ফিল্ম একটা একটা ওরা 11 জন বানিয়েছে, ওই ওরা 11 জন আর দ্বিতীয়টা হবে না কিন্তু, তাই না? তো সেই নতুন আপা এত সুন্দর করে লাইফ লিড করেছে, আমি দেখেছি, আমার চোখে দেখা এগুলো। রোজিনা আপারটা দেখেছি, সুচিতা আপারটা দেখেছি, অঞ্জনা আপুরটাও দেখেছি, অরুণাদিরটাও দেখেছি। অরুণাদি তো অনেক শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ মেয়ে, উনি অনেকভাবে অনেক কিছুতেই জড়িত, উনি নাটক করেছে, নাটক লিখেছে, ওনার বাবা মা দুজনেই তো খুব ভালো একটা মানে ওনার স্ট্যাটাস সম্পূর্ণ মেয়ে আমি মনে করি। তাহলে সে যে প্রতিভাটা করছে আমি তার সাথে অ্যাপ্রিসিয়েট, আমি তাকে অবশ্যই তার দিকটা আমি মনে করি যে সে কথাগুলো যেগুলো বলেছে অবশ্যই সবগুলো কথা রাইট বলেছে। একজন পরিমণিকে দিয়ে 10 জনের বিচার যেন না হয়। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট যাদের কথা বললেন আপনি, অবশ্যই তারা জড়িত আছে, কেউ না কেউ তো জড়িত আছে, তাদেরকে একটু ক্ষতি দেখুক। যেমন রাজকে ধরেছে, এরকম আসতে আলটিমেটলি আমি আমার আমি আই হোপ আমি মনে করি যে আমার নেত্রী এগুলো খতিয়ে দেখবেন ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। থ্যাংক ইউ আপা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তোমাকে, তুমি এত সুন্দর সুন্দর করে ইন্টারভিউ নিচ্ছ এবং পুরনো দিনের নায়িকাদের টেনে টেনে নিয়ে আসতেছো। থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক ভালো কিছু করো, দোয়া করি ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।